হ্যালো বন্ধুরা লাইভ গ্রু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা সবাই জানো তোমাদের জন্য অ্যাকচুয়ালি আর দেওয়ার ঘোষণা করেছে প্রতি বছর ওর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো অ্যাকচুয়ালি তোমাদের ট্যাব দেওয়া হবে না দশ হাজার টাকা দেওয়া হবে সেটা নিয়ে পুরোপুরি ডিসকাস করবো এবং তোমাদের হোস্টেল সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে এ সেক্ষেত্রেও অ্যাকচুয়ালি আলোচনা করব অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এছাড়া তোমরা তোমাদের অ্যাকচুয়ালি স্কুল নির্মাণ নিয়ে বা শিক্ষাক্ষেত্রে আরও কিছু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে যে বিষয়টি তোমরা সকলেই জানো যে এবছর দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি স্টুডেন্টকে অনলাইনে পঠন পঠনের আগ্রহী করার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটি পড়ুয়াকে কিন্তু ট্যাব দেওয়ার ঘোষণা করেছিলেন যেখানে সময়ের মধ্যে ট্যাব তৈরি না করতে পেরে কিন্তু ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দিয়ে দিয়েছে এছাড়া তোমরা প্রিভিয়াস ভিডিও থেকে জানতেই পেরেছ যে তোমাদের অ্যাকচুয়ালি প্রত্যেককে প্রতি বছর ট্যাব দেওয়ার কথা বলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্ষেত্রে এ তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো ক্লাস টেনে পড়ছো ক্লাস নাইনে পড়ছো এইটে পড়ছো বা দ্বাদশ শ্রেণীর নিচে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে প্রত্যেকেই কিন্তু এই ট্যাবের সুবিধা ভোগ করতে পারবে তরুণের স্বপ্ন প্রকল্পের নামে একটি প্রকল্প তৈরি করা হয়েছে এই প্রকল্প অনুযায়ী তোমরা যখন দ্বাদশ শ্রেণীতে উঠবে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং দ্বাদশ শ্রেণীতে উঠবে তখন কিন্তু তোমাদের ট্যাব দেওয়া হবে এছাড়া অনেক জায়গার থেকে তোমরা ভুল ইনফরমেশন পাচ্ছ যে তোমাদের অ্যাকাউন্ট ডিটেলসে ঠিকঠাক রাখো এইসব এটা অবশ্যই তোমাদের স্কুল চাইলে তোমরা দেবে ঠিকঠাক করে অ্যাকাউন্ট ডিটেলস চেঞ্জ করো না তোমাদের টাকা ঢুকে যাবে তো এই সমস্ত ব্যাপার কিন্তু পুরোপুরি ভুয়ো ও তোমাদের ট্যাব দেওয়া কিন্তু হবে তোমাদের টাকা দেওয়া হবে না কারণ তোমরা জানো যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল তখন কিন্তু ট্যাবের দেওয়ার কথাই বলেছিল কিন্তু এই মুহূর্তে স্টুডেন্টদের জন্য যে এত ট্যাব ন লক্ষ ট্যাব সেটা তৈরি করতে পারিনি বলেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য কিন্তু দিয়েছিল। কিন্তু পরবর্তী বছর থেকে তোমাদের আর টাকা দেওয়া হবে না যেহেতু অনেকটা সময় রয়েছে সেক্ষেত্রে তোমাদের হাতে ডাইরেক্ট তুলে দেওয়া হবে ট্যাব যেটা এখানে তোমরা বর্তমান পত্রিকায় ওয়েবসাইটে দেখতেই পাচ্ছ তো তোমাদের টাকা দেওয়া হচ্ছে না ট্যাব দেওয়া হবে এবং অ্যাকাউন্ট তোমরা যেটা তোমরা ইলেভেনে পড়ছো বা টেনে পড়ছো স্কুল থেকে যদি চাই অবশ্যই দেবে অনেকে চাইছে কারণ তোমাদের যদি কোনো রকমভাবে তোমরা সুযোগ সুবিধা পাও সরকারের থেকে সেক্ষেত্রে তোমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এছাড়া তোমাদের যদি স্কলারশিপের টাকা আসে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে তো অ্যাকাউন্ট অবশ্যই স্কুলে জমা দাও কোনো সমস্যা কিন্তু তোমাদের এবছরের মতো পরের বছরগুলোতে কিন্তু টাকা দেওয়া হবে না ট্যাবই দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটি স্টুডেন্টকে আর তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে নশো কোটি টাকা মানে তোমাদের ট্যাব দেওয়ার জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে নশো কোটি টাকা এর পরবর্তী ব্যাপার হচ্ছে তোমরা অনেকে হোস্টেলে থাকো তো অনেকের এরকম হয় যে দারিদ্র পরিবারের যে স্টুডেন্টরা রয়েছে এ তাদের দেখা যায় যে হোস্টেলে থেকে পড়াশোনা করার মতো সামর্থ্য নেই অনেকে আমাকেও বলেছ যে কীরকম প্রাইজ রয়েছে এখানে বিভিন্ন জায়গায় অনেককে হেল্প করেছে তো এখানে আমি বলে রাখি যে তোমাদের হোস্টেল থেকে পড়াশোনা করার জন্য ও যাতে দরিদ্র যারা স্টুডেন্ট রয়েছে তাদের যাতে অসুবিধা না হয় সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী একটি বিষয় ঘোষণা করেছে বিনামূল্যে হোস্টেলে থেকে পড়ুয়ারা যাতে পড়াশোনা করতে পারে সেই কারণে দশ কোটি টাকা কিন্তু হোস্টেলে বিনামূল্যে পড়াশোনার জন্য বরাদ্দ করা হয়েছে এছাড়া তপশিলি আদিবাসী এবং দূরস্থ পরিবারের স্টুডেন্টদের জন্য একশোটি ইংরাজি মাধ্যমে স্কুল তৈরির কথা বলেন শিক্ষামন্ত্রী মমতা ব্যানার্জি ই যার জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয় এছাড়া মাদ্রাসা যেগুলো রয়েছে রাজ্যের মাদ্রাসাগুলো যাতে সরকারি অনুদান পায় আর্থিক সাহায্য পায় সেই কারণে মাদ্রাসাগুলোকে পঞ্চাশ কোটি টাকা দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এছাড়া অলচিকি ভাষায় পাঁচশোটি নতুন স্কুল তৈরির কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার জন্য বাজেট নির্ধারণ করা হয় একশো কোটি টাকা তাছাড়া আগামী পাঁচ বছরে নেপালি হিন্দি উর্দু কামতাপুরি কুরমালি ভাষায় আরও একষট্টি স্কুল তৈরির কথা বলা হয়েছে যার জন্য ও পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তার পাশাপাশি চা বাগানে শ্রমিকদের জন্য আরও একষট্টি স্কুল নির্মাণের কথা কিন্তু বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাছাড়া রাজবংশী ভাষায় আরও দুশোটি স্কুল তৈরিতে পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তার মানে তোমরা বুঝতেই পারলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু অনেক কিছু শিক্ষাক্ষেত্রে উন্নতি করার পরিকল্পনা করেছেন এবং স্টুডেন্টদের আর্থিক দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর এই শিক্ষার বিষয়গুলোর মধ্যে কোন বিষয়টা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানিও এবং তোমার ক্ষেত্রে কোনটা উপযোগী হবে হোস্টেলের ব্যাপারটা না ট্যাবের ব্যাপারটা না স্কুল নির্মাণের ব্যাপারটা কোনটা সবচেয়ে ভালো উদ্যোগ বলে তোমার মনে হয়েছে তুমি কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই